হ্যালো বন্ধুরা, স্বাগতম অজানার নতুন এপিসোডে। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি বিশ্বের সবচেয়ে অদ্ভুত কিছু মেশিন, যা আপনি এই প্রথম দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। ট্রি কাটিং মেশিন। এই মেশিন এত দ্রুত গাছকে কাটে যে যার কল্পনাও আপনি করতে পারবেন না। এই মেশিন গাছকে একেবারে নিচ থেকে ধরে এর কাটিং হুইলের সাহায্যে কয়েক মিনিটেই গাছটিকে মাটি থেকে কেটে একেবারে আলাদা করে দেয়। এই মেশিন এত অ্যাডভান্স এবং দ্রুত যে গাছটিকে মাটি থেকে কেটে একটি নির্দিষ্ট আকারে কেটে ভাগ করে দেয়, যাতে সেগুলোকে বহন করতে সুবিধা হয়। টার্ক স্প্যাট। এইটা হচ্ছে টার্ক স্প্যাট, যা নতুন গাছকে রোপণ করার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনটির সাহায্যে বড় বড় গাছকে এক জায়গা থেকে অন্য জায়গায় তুলে নিয়ে আবার রোপণ করা হয়। এই মেশিনে অনেক শক্তিশালী হাইড্রোলিক আর্ম লাগানো রয়েছে, যেটা গাছের কোনো ক্ষতি না করে একেবারে নিরাপদে গাছটিকে উপড়ে নেয়। তারপরে এই গাছটিকে টার্ক অন্য জায়গায় নিয়ে যায়। এরপর এই গাছ পুনরায় রোপণ করার জন্য তারপর গাছটিকে একটি গর্তের ভেতর মেশিনের সাহায্যে বসিয়ে দেওয়া হয়। কার স্ক্র্যাপিং। এইটা খুবই ভয়ঙ্কর প্রক্রিয়া। এই হাইড্রোলিক মেশিনটি পুরাতন গাড়িকে 10 গুণ পর্যন্ত চ্যাপটা করে দেয়। আসলে ভাঙাচোরা গাড়িকে নষ্ট করার জন্য সেগুলোকে একটি হাইড্রোলিক চেম্বারে দেওয়া হয়। তারপর সেইগুলোর উপর হাইড্রোলিক চাপ দেওয়া হয়। এই প্রক্রিয়া এতটাই ভয়ঙ্কর যে এইটা এই গাড়িগুলোকে তাদের আসল আকারের চেয়ে 10 গুণ পর্যন্ত ছোট করে দেয়। টাইগার স্টোন। এখন পর্যন্ত আপনি অনেকভাবে রাস্তাকে তৈরি হতে দেখেছেন, এখন দেখবেন এইগুলো দিয়ে কিভাবে রাস্তাকে প্রিন্ট করা হয়। এই অসাধারণ মেশিন রাস্তাকে প্রিন্ট করে। এই মেশিনের সামনে থাকা বক্সে শ্রমিকরা তাড়াতাড়ি করে ইট ভর্তি করে দেয়, আর মেশিনকে সামনের দিকে চালিয়ে নিয়ে যাওয়া হয়। এই মেশিন সারাদিনে প্রায় 300 স্কোয়ার ফিট রাস্তা প্রিন্ট করতে পারে। এই মেশিন ছাড়াও অন্য আরো একটা মেশিন এসে ইটগুলোকে হাইড্রোলিক আর্মের সাহায্যে উঠিয়ে সেইগুলোকে সঠিক জায়গায় রাখে। এইভাবেই খুব সহজেই রাস্তা তৈরি হয়ে যায়। এই সমস্ত আধুনিক মেশিন বাংলাদেশে বা ভারতে তেমন ভাবে দেখা যায় না। ওট সিপার্স। এই মেশিন খুবই শক্তিশালী। এই মেশিনে কাঠকে ক্রেন হোল্ডারের সাহায্যে মেশিনের মধ্যে ভরা হয়। এই মেশিন অনেক ফাস্ট কাজ করে। এই মেশিনকে ট্রাকের উপরে ইনস্টল করা যায়। এই মেশিনের সাহায্যে অনেক পরিমাণের কাঠকে চূর্ণ করে কাঠের গুঁড়ো তৈরি করা হয়। তারপর এই কাঠের গুঁড়োকে কারখানায় কাগজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। র‍্যাপটেন। এইটা খুবই আধুনিক মেশিন, যেটা গাছকে ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। বাগানের সব গাছকে একরকম আকার দেওয়া খুবই কঠিন কাজ। মেশিনে যে কোনো একটি নির্দিষ্ট আকার সেট করে হাজার হাজার গাছকে একই আকৃতিতে কাটা সম্ভব। এই মেশিন খুবই দ্রুত কাজ করে এবং এটাকে চালানো খুবই সহজ। ইভেন্ট ক্লিনার। বড় বড় অনুষ্ঠানের পর বাগানে অনেক ময়লা জমে যায়। এই ময়লা আবর্জনাকে তাড়াতাড়ি সাফ করা খুবই কঠিন হয়ে ওঠে। এই কঠিন কাজটিকে সহজ করার জন্যই তৈরি করা হয়েছে এই 3 চাকা বিশিষ্ট আধুনিক ভ্যাকুম মেশিন। এর সামনে 2টি বড় বড় সাকশন টিউব লাগানো রয়েছে। এই সাকশন টিউব 2টি অনেক তাড়াতাড়ি নিজের দিকে ময়লাগুলোকে টেনে নেয় এবং সেই ময়লা আবর্জনাকে এর পিছনে থাকা বক্সে জমা করে। কাজ হয়ে যাওয়ার পরে ময়লা আবর্জনাকে নির্দিষ্ট স্থানে ফেলে দেওয়া হয়। রাইস হারভেস্টার মেশিন। বন্ধুরা, এটি অনেক সুন্দর এবং উপকারী মেশিন। এটি আমাদের কৃষক ভাইদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। এই মেশিনের সাহায্যে অনেক সহজে জমিতে লাগানো ধান গাছকে চোখের পলকেই কেটে সেইগুলো থেকে ধান সংগ্রহ করা হয় এবং ধান গাছকে মেশিনের পিছনের দিক দিয়ে ফেলে দেওয়া হয়। যখন এই মেশিনটি ধান নিয়ে বোঝাই হয়ে যায়, এই মেশিন কোনো শুকনো জায়গায় অথবা কোনো টাকে নিয়ে গিয়ে সেইগুলোকে ঢেলে দেয়। বন্ধুরা, এই মেশিনটি এখন বাংলাদেশ আর ভারতেও দেখা যায়। বন্ধুরা, আপনাদের কাছে কোন মেশিনটি বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এমন নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার ফোনে সবার আগে চলে আসে। কথা হবে নতুন একটি ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।